সেপ্টেম্বরের 27 তারিখ বৃহস্পতিবার 12ই রবিউল আউয়াল বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো সৌদি আরবের পবিত্র মক্কা নগরীত সারা পৃথিবীতুন আইনে মুসলিম হলে ঈদে মিলাদুন্নবী পালন করছি কারণ হিসেবে দেশের মানে হুকুমতের সিস্টেম অনুযায়ী তারা আল্লাহ রসুলের দরবারের মধ্যে পালন করে কে রোজা রাখা কে নামাজ পড়ে কে ইবাদত করে মওলাদুন নবী উপলক্ষে আল্লাহ তারারে প্রত্যেকের হেফাজত করো এখন সারা দুনিয়ার মুসলমানরা আল্লাহ রহমত বর্ষণ করে তবে এডে বাংলাদেশ ভারত পাকিস্তানের মতো হন রহমর আনুষ্ঠানিকতা নোয়াসিল নোয়াসিল হন জাকজমকতা আগত মুসলিম হলে যে যে যার যার মতো নামাজ কালাম এবাদত বন্দীগীর মাধ্যমে ঈদে মিলাদুন্নবী পালন করছি এডে আগত প্রবাসী হলে জানাই এটা তো আর তাহিদ বহুত দিন হচ্ছে কিন্তু এর মতো মিলাদুন্নবী আর দেশের মতো পালন করছি তো অনেক কিছু দিলাম এটা ওই দিয়ে জাস্ট নামাজ পড়ে আর জিয়ারত করে এই এনে না বাইরের তো মানুষ ইন্ডিয়ার তো নাই পাকিস্তানের তো নাই বাংলাদেশের তো নাই ইউরোপ তো নাই কিন্তু অত অত নামাজ হচ্ছে জিয়ারত এই নেন আর দেশের মতো এরমি কিছু করতে হতে পবিত্র মদিনা শরীফত আইনে সাধারণ মুসল্লি হলে কিভাবে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালন করছি তারা সি প্লাসরে জানাই সলন তারার মুকুত্ব নুনি মিলাদুন্নবী বলতে এন্ড কিছু আর আত্মা নদীকির কারণ কি এন্ড আর আসি রোজা শরীফ মিদ্দি নবী ব্যাকুন জিয়ার টেয়াত গুজি ল্যান্ডরিয়ারে ব্যাকুন ব্যাক দেশের মানুষের পর আসি এন্ড আর মিলাদুন্নবী উপলক্ষে কিছু এর উপলক্ষে অনেক কিছু দেখানো যায় সৌদি আরবে এই ধরনের কোনো আনুষ্ঠানিক আমি কোথায় কোনো দেখতে পাই না আমাদের দেশে হয়তো একটা প্রচলন আছে এই দেশে এরকম কোনো প্রচলন কোথায় পাওয়া যায়নি এটা কোনো উপলক্ষেই আর মনে করে না স্বাভাবিকভাবে চলছে যেভাবে চলতেছে সেইভাবেই এটা কোনো এই দিন উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা নেই এটা তো আসলে মিলাদুন্নবী আর প্রতি বছর বছর পালন করি যখন ইয়ে আয় রোজুর রোজা সালাম দাও তারপরে কাগরিয়ে বেগুনলে দেখা শিক্ষিত করুন জিয়ারত করুন এই এটা হন ধরনের অনুষ্ঠান হন কিছুই না এটা পালন নয় যারা আছে তারা ভিতরে ভিতরে পালন করে এটা কিন্তু আর এই তারা দেশ উপলক্ষে মানে হন ধরনের এলাও নেই সি প্লাস চট্টগ্রাম